এমি আক্তার এমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার এই সফল নারী উদ্যোক্তা গ্রাম্য এলাকায় নিজ শোবার ঘরের কোণে নারীদের পোশাক এবং হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী হয়েছেন এবং পাশাপাশি তার মতো শতাধিক বেকার এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে তিনি 2021 সালে উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে হয়েছেন শ্রেষ্ঠ জয়িতা এমি আক্তারের সফলতার গল্প জানবো পঞ্চগড় থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি মিয়াজি রনি শুভ সকাল শুভ সকাল রনি শুভ সকাল আজ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অধ্যক্তা করিয়াছে নারী অধ্যক্তান্নর সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে মাত্র 30,000 টাকা দিয়ে শুরু করেন কাপড়ের ব্যবসা এবং শয়ন ঘরের কক্ষে একটি বিছানার উপরে নারীদের পোশাক বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি শতাধিক নারীকে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন দেশের সর্ব উত্তরে সীমান্তবর্তী জেলার তেঁতুলিয়ার সফল উদ্যোক্তা এমি আক্তার এমি পঞ্চগড়ে যে কয়েকজন নারী উদ্যোক্তা রয়েছে তার মধ্যে তিনি অন্যতম আমরা তার সাথে যুক্ত হয়েছি এবং আমার সাথে যুক্ত আছে আমি এমি আক্তারের কাছে জানতে চাইবো তার সফলতার কথা তো আসলে এমি আক্তার আপনি তো দীর্ঘদিন থেকে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন তো আসলে আপনার সফলতা এবং আপনার এতদূর আসার কথা যদি আমাদের দর্শকদের বলতেন অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আসলে আমার মতন একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে আজকে এই একটা মঞ্চে তুলে ধরার জন্য আমরা নারী আমরাও পারি তার প্রমাণ আমি নিজেই 2014 সালে নিজের জমানো মাত্র 30,000 টাকা দিয়ে আমি আমার বিজনেস শুরু করেছিলাম ছোটবেলা থেকে মনে লালন করেছিলাম যে নিজে স্বাবলম্বী হব ও আমার আশেপাশে মা বোনদের স্বাবলম্বী করব হ্যাঁ আমি পেরেছি নারীরা শুধু ঘরে কোণে পড়ে থাকবে অবহেলিত হবে এটা ভাবা উচিত নয় বলে আমি মনে করি তাই নিজের চেষ্টায় ক্ষুদ্র প্রচেষ্টায় আমি শুরু করেছিলাম আমার যাত্রা আলহামদুলিল্লাহ এই চেষ্টা নিয়ে এগুতে এগুতে আজকে আমি নিজেই স্বাবলম্বী ও আমার আশেপাশে আরো শতাধিক নারীকে স্বাবলম্বী করতে পেরেছি ছোট্ট একটা কুটির শিল্প গড়ে তুলেছি সেখানে হাতের কাজে বাহারি রঙের পোশাক নারীরা সুসুতোর মাধ্যমে তৈরি করে দেশে বিদেশে রপ্তানি করছি শুধু অফলাইনে নয় অনলাইনেও ব্যাপকভাবে বিস্তার ছড়াচ্ছি আসলে এমি আক্তার আপনাকে ধন্যবাদ আসলে দর্শক এমি আক্তার জানাচ্ছিলেন তার গল্পের কথা তার জীবনযাত্রার কথা তিনি মাত্র 30,000 টাকা দিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন বর্তমানে তিনি স্বাবলম্বী তিনি যে স্বাবলম্বী হয়েছেন তার এই আয় দিয়ে তার সংসার চলছে স্বামীর সংসারে তিনি সহযোগিতা করছেন পাশাপাশি শতাধিক গরিব অসহায় নারীকে তিনি স্বপ্ন দেখাচ্ছেন এবং তিনি কিন্তু নিজ হাতে কিন্তু মাংসের আচার বিভিন্ন আচার তিনি তৈরি করেন এবং অফলাইনের পাশাপাশি তিনি অনলাইনেও করে বিজনেসটা তিনি সম্প্রচার করেছেন এমনটা আমরা জানতে পেরেছি তো আমরা সরকারের কাছে দাবি জানাবো এমি আক্তারের মতো অনেক নারী সমাজে রয়েছে এবং এই নারীদের জন্য যদি সরকার এগিয়ে আসে এবং সমাজে বিত্তবানরা এগিয়ে আসে তাহলে হয়তো বা নারীরাও একদিন পারবে এমনটাই আমরা প্রত্যাশা করছি আমদাদ রনি ধন্যবাদ আপনাকে আমার অসাধারণ লাগলো যে অংশটা এমি আক্তার এমি যিনি বলছিলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর একটা গ্রামের সফল উদ্যোক্তা